দাদা নামকে ঘরে আটকে রেখে দিয়েছে। ভয় লাগছে শোনো তোমার, ঘুমের আওয়াজে ভয় লাগছে। ও 3 বছর হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু তাও একটা লজ্জা এখনো কাটেনি আমার। সত্যি কথা না, মাকেই প্রথমবার নাচতে দেখলাম ঘাটে পৌঁছে, সবাই আমরা ফটো তুললাম। রাগ দেখাচ্ছে। হ্যালো বন্ধুরা, দশমীতে সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও, আর কারা কতগুলো ঠাকুর দেখলে কমেন্টে জানিও। এই দেখো কথা এখন রেডি হচ্ছে, দশমীতে ঠাকুর ভাসানো যাবে, তাই তো? ঠাকুর ভাসানো যাবে শোনা? না, মা ঠাকুরমি বরণ করতে যাবে, সেখানে যাবে, বরণ দেখতে যাবে ঠাকুর। ড্রেসটা দেখি, আজকে কথা ড্রেসটা দেখো কেমন হয়েছে। মামা টাকা একটু টাকা কথা শোনা, এই যে শোনা একটু একটু তাই তাই দাও, একটু তাই তাই দাও, তাই তাই বললেই তাই তাই চিরুনি খুঁজে বেড়াচ্ছে, চিরুনি খুঁজে মুখে দেবে। তোর মা তোকে কিছু খাওয়ায় না? না, চিরুনি খাবো। লেবুর রস করলাম, খেলো না? লেবুর রস খাইনি, মিষ্টি লেবুর রস। লেবুর রস তো ভালো খায়। কি জানি কি দেনি মনে হয়। মাম্মা তোমার রেডি হয়ে গেছে, এবার আমি রেডি হব। এখন মা আর ঠাম্মির সাথে পড়ায় যাবে বরণ করতে, দুর্গা ঠাকুর বরণ করতে। তুমি কি এই শাড়িটা পরছো? হ্যাঁ, শাড়িটা পিন করে রেখেছি। আচ্ছা দেখো কথা শোনা, শোনা আমার সাথে ঘুরতে যাবো এখন? হ্যাঁ যাবো, চলো চলো, আসো, হাত ধরো, হাত ধরো শোনা, হ্যাঁ হাত ধরো, চলো আসো, উঠে আসো, আসো ওঠো ওঠো, আসো এগিয়ে আসো, হামা দাও হামা দাও, আসো আসো আসো, হামা দাও হামা দাও। সোনা তোমার জন্য একটু পোশাক এনেছি মা। বাহ কেমন সোনা, পাকা পেঁপে। তো পেঁপে খুব ভালো খায়। এটা খুব একটা পাকা না, কাঁচা, মানে বেশি নরম হয়নি পেঁপেটা। আসো এবার আসো, চলো আসো, আসো সোনা কথা শোনা, আসো, হ্যাঁ আসো, দেখেছো, আসো আসো, কথা আসে, আসো 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 আসো, আসো হামা দাও হামা দাও, আসো আসো। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি, মা আমি কথাকেও রেডি করে নিয়েছি, তোমরা তো আগেই দেখলে। তো এখন সকালবেলা এই যে বরণ করতে যাব। এখন কটা বাজে? 11:10 মতো বাজে। মা সবকিছু রেডি করে রেখেছে, এই দেখো বরণ ডালাটা। চলো মণ্ডপে যাওয়া যাক। তোমরা যাও আমি আসছি, কথা টাটা শোনা। দেখো বন্ধুরা, কথাকে ওর মা ঠাম্মি নিয়ে গেছিল, এত গরম বাইরে আর ঘুম ফাটছে, থাকতে পারছে না, দাদানের সাথে এখানে বসে আছে। শোনা শোনা, ভয় লাগছে শোনা তোমার, ঘুমের আওয়াজে ভয় লাগছে, ও ভয় লেগেছে ঘুমের আওয়াজে। কোনো ভয় নেই শোনা, কোনো ভয় নেই, দাঁড়াও আসছি। মা কমতি দাঁড়িয়ে আছে, এখন ঠাকুর বরণ করবে, দাদাকে বরণ করা চলছে। আর বাইরে খুব ঘুম ফাটছে, সেজন্য কথা ঘরে আছে, দাদা নচ্ছে ওকে নিয়ে ঘরে বসে আছে। এই দেখো এতক্ষণ লাইন দাঁড়ানোর পর এখন আমি বরণ করতে উঠছি। তো বরণ করার জন্য না আমাদের এখানে একটা লম্বা টুল দিয়েছিল, টুলটা একটু নড়ছিল, তার জন্য একটু ভয়ও পাচ্ছিলাম, কিন্তু টুলের সামনে একটা চেয়ার দিয়েছে ওঠার জন্য। তো দেখো আমি বরণ করছি, মা পরে বরণ করবে, কারণ মা বললো তুমি আগে করো, মা একটু বলে বলে দিচ্ছিল। তো সেই জন্য বিয়ের প্রথম বছরই আমি বরণ করতে পেরেছি, তার পরের বছর আর বরণ করতে পারিনি, কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আগের বছর আমার ঠাম্মা শাশুড়ি মারা গিয়েছিল, সেই জন্য আমাদের কাল অসুস্থ ছিল, আমরা বরণ করতে পারিনি। তো এই বছর মা আমি দুজনাই বরণ করেছি। এই দেখো মা এখন উঠছে, মা তো একটু ভয়েই আছে, তাই মা পুরোটা উঠতেও পারিনি। তো কিছুটা উঠে মা মানে দুর্গা ঠাকুরকে ওপর থেকে দিয়েছে, বাকি সব ঠাকুরকে মা নিচ থেকেই দিয়েছে।
তো দেখো বরণ শেষ করে আমরা সবাইকে সিঁদুর দিলাম, যেরকম সবাই দেয়। তো এই সিঁদুর দেওয়াটা ভীষণই ভালো লাগে। যখন ছোট ছিলাম তখন মা কাকিমা ঠাম্মা যাদের ছিল তাদেরকে দেখতাম যে এইভাবে সিঁদুর দেয়, তখন মনে হতো যে কবে আমরা দেব। তো এখন বিয়ে হয়ে গেছে, সবাই এই যে সিঁদুর খেলি এই খেলাটা ভীষণই ভালো লাগে। এই যে বন্ধুরা বাড়িতে আসলাম, এখন মেয়ে কি করছে একটু দেখার জন্য। ওর বাবা বললো নাকি কথা খুব ভয় পেয়ে আছে, কান্নাও করছে। তো দাদা ওকে ঘরে আটকে রেখে দিয়েছে, আটকে মানে ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখেছে, কারণ প্রচন্ড ঢাক বাজছে, তার সাথে বাজিও ফাটছে। তো আমাদের মুখ চোখ দেখেই বুঝতে পারছো বরণ সব হয়ে গেছে। তোমাকে দেখে আবার ভয় পায় নাকি? দেখো তো, দেখো আমি সবাইকে সিঁদুর দিয়ে প্রণাম করে তারপর একটু কথাকে দেখতে গিয়েছিলাম, কারণ কথা না খুব ভয় পেয়ে গেছে, ঢাকের আওয়াজ আর বাজি ফুটছে সেই জন্য। ঘরে এসে দেখছি কথা ঘুমিয়ে পড়েছে। তো আমি আর বেশিক্ষণ বসলাম না, যেহেতু ও ঘুমোচ্ছে তাই আমি আবার নিচে চলে আসলাম। নিচে এসে দেখছি দেখো সবাই নাচানাচি শুরু করে দিয়েছে, পাড়ার বৌদি কাকিমারা কাকু যারা জেঠু আমার সমবয়সী আছে সবাই নাচানাচি করছে। তো দেখো আমাকেও এখন জোর করে নাচার জন্য নিয়ে এসেছে, আর আমি তো একদম নাচতে পারি না, তাই বারবার করে বলছি না না আমি নাচবো না। আর নাচার থেকে বড় কথা আমার না খুব লজ্জা লাগে, পাড়ার বউ এখনও যদিও 3 বছর হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু তাও একটা লজ্জা এখনও কাটেনি আমার। সত্যি কথা নাচতে তো পারিই না আমি একদম। তো যাই হোক আর নাচিনি। তো আমি আবার কথাকে দেখে এসে দেখছি মা নাচতে শুরু করেছে। তো মাকেই প্রথমবার নাচতে দেখলাম পাড়ার পুজো মণ্ডপে। তো কি বলতো, আমাদের এখানে যারা আমার বড় আছে, বৌদি কাকিমা জেঠিমা যারা আছে, তারা সব দুর্গাপুজোটা খুব ভালো করে উপভোগ করে। আর সবার মধ্যে, তোমাদের তো আগেই বলেছি আমাদের এই আবাসনে সবার মধ্যে ভীষণই একতা, তো সব খুব ভালোভাবে উপভোগ করে, কারণ আবার একটা বছর পর মা আসবে, এই অপেক্ষার জন্যই আমরা একটা বছর ওয়েট করে থাকি। ভীষণ আনন্দ হচ্ছে। তো আমাদের এখানে সবার মানে একটা রীতি আছে যে ঠাকুরের সঙ্গে সবাই ঘাটে যায়। তো আমি এই প্রথম বছর যাব, মানে যাব বলে ঠিক করেছি, বৌদি কাকিমা আমাকে খুব জোরাজুরি করছিল, তো সেই জন্য। আর মাও বললো যে কথা ঘুমোচ্ছে, আমি আছি, তোমার বাবা আছে, তুমি যাও। তো এই বছর আমি না আমাদেরই মানে কৃষ্ণনগর যে ঘাট, কদমতলা ঘাট, তো কদমতলা ঘাটে প্রতিমা বিসর্জনের জন্য যাচ্ছি। তো আমাদের এখানে 3-4টে গাড়ি ভাড়া করেছে, 1-2-3টে টোটো আছে, আর একটা হচ্ছে গাড়ি, সেই গাড়ির মাথায় আবার একটুখানি চালা মতো দেয়া যাতে রোদ না লাগে। তো সেই গাড়িতেই আমরা উঠেছিলাম, আমি, পাড়ার বৌদি আছে, আমাদের পাশের বাড়ি মামি আছে। সৃজনী আবাসনের ঠাকুর এখন ঘাটে পৌঁছে গেছে, এই যে আমাদের কৃষ্ণনগর কদমতলা ঘাট, এই দেখো বিরাট বড় ঘাট, বাচ্চা কাচ্চা হেভি মজা করছে। রিঙ্কু দি কিছু বল, আমার ব্লগে কিছু বল। খুব আনন্দ হলো, চিৎকার করতে হলো, তো ওইখানে গিয়েও ঘাটে পৌঁছে সবাই আমরা ফটো তুললাম। আমার এখানে অনেক কটা ননদ আছে পাড়ার, তো তাদের সঙ্গে বৌদি কাকিমা দিদি যারা আছে সবার সঙ্গে ছবি তুললাম। বেশ আনন্দ হলো আজকের দিনটা, তো বেশ ভালোভাবে কাটলো। আর কথা তো ঘুমোচ্ছে সেই জন্যই এত আনন্দ করতে পারলাম, না হলে আমি কোনোবারই ঘাটে আসি না, তোমাদের তো বললাম এই প্রথমবার। তো এই প্রথমবার দেখি আমার বেশ ভালোও লাগলো, সবাই ছোট বাচ্চা থেকে বড় সবাই হচ্ছে এই গাড়িতে না গেলেও নিজেরা বাইক স্কুটিতে করে ঠাকুরের ওখানে যাই। ভাসান কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ি যাই, দেখি কথা কি করছে। চলো কমপ্লিট, জানি না, চলো দেখি তাড়াতাড়ি বাড়ি চলো। রাগ দেখাচ্ছে কেন? রাগ হয়েছে কারণ অনেকক্ষণ দেখেনি তো। হ্যাঁ অনেকক্ষণ দেখেনি তো। বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, বিসর্জন দিয়ে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, গা হাত পা সব ধুলাম, এখনো সিঁদুর রয়েছে মুখে হালকা পাতলা, দেখেই বুঝতে পারছ। তো কথাকে খাওয়ালাম, এসে মা খাওয়াতে পারিনি, মানে পুরো মারি আটকে বসে আছে, আমিও খাওয়াতে পারলাম না, একটুখানি খেলো। তো এখন আমরা খেতে যাব, আমি আর তোমাদের দাদা, মা বাবার কাছে রেখে, মা বাবা খেয়ে আসলো,
তো এখন যাই, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। চলো যাও ঠামির কাছে। খাওয়া দাওয়ার এখন আবার পৌঁছে গেলাম, এই দেখো সব খাওয়া দাওয়া চলছে। তারপরে কি আবার ভাত করা হয়েছে?